ওম শান্তি। আজি এটা প্ৰশ্নৰ পৰ্যালোচনা কৰিম। প্ৰশ্নটো এনেকুৱা হৈছে, এগৰাকী চিষ্টাৰে সুধিছে যে তেওঁৰ মনলৈ সঘনাই সঘনাই নেগেটিভ চিন্তাধাৰাবিলাক আহে, তাৰ কাৰণে কি কৰিম? বহু চেষ্টা কৰিও সেই নেগেটিভ চিন্তাধাৰাৰ পৰা তেওঁ মুক্ত হ'ব পৰা নাই। সচৰাচৰ দৈনন্দিন জীৱনত আমাৰো তেনেকুৱা হয় নহয় জানো? সকলোৱে চেক কৰকচোন কি হয় আমাৰ, যে কেতিয়াবা খুব নেগেটিভ আহে, যিকোনো ঘটনা ঘটি যোৱাৰ লগে লগে তাৰ প্ৰাক মুহূৰ্তত আমি সাংঘাতিক নেগেটিভ হৈ যাওঁ। আমি নিজৰ আচলতে গোটেই বুদ্ধি আচলতে কাম নকৰা হৈ যায় সেই সময়ত, নহয় জানো? এতিয়া প্ৰথম কথাটো হৈছে কিয় তেনেকুৱা হৈছে, তাৰ কাৰণটো হৈছে যে আমাৰ আত্মাৰূপী, আমাৰ আত্মাৰূপী বুদ্ধিত যি আমি ইতিমধ্যে ৰেকৰ্ড কৰি থৈছোঁ সেই হিচাপে আচলতে বুদ্ধিয়ে গোটেইখিনি কাম কৰি থাকে। মনৰ কাম হৈছে চিন্তন কৰা আৰু বুদ্ধিৰ কাম হৈছে সেই চিন্তনখিনিক ৰেকৰ্ড কৰি ৰখা। আৰু সেইবাবে কি হয়, আমি নজনাকৈয়ে আমি কেতিয়াবা এনেকুৱা কিছুমান পৰিস্থিতি আহে য'ত নজনাকৈ আমি বহু ধৰণৰ বক্তব্য ৰাখোঁ, বিভিন্ন ধৰণৰ কথা কওঁ, এনেকুৱা প্ৰতিক্ৰিয়া কৰোঁ, শেষত কিন্তু আমাৰ অনুশোচনা আহে যে আমি কিয় কৰিছিলোঁ, হয়নে? আমি কিয় কৰিছিলোঁ এনেকৈ, মইতো জানি বুজি তেনেকৈ নোকোৱা নাছিলোঁ। আৰু অনুশোচনাও আহে আৰু আমি মানুহক আচলতে ক্ষমাও খোজোঁ যে মই জানি শুনি কৰা নাছিলোঁ, অজানিতে হৈ গ'ল। এই যে অজানিতে কেনেকৈ হৈ যায়, আপোনাৰ মোৰ ভুলবোৰ অজানিতে কেনেকৈ হৈ যায় তাৰ বিষয়ে জানিবলৈ নিশ্চয়কৈ মন যায় ন? আচলতে কি হয়, অজানিতে কেতিয়া হয়, যেতিয়া আমি ইতিমধ্যে সেই চিন্তন সেই কৰ্মৰ এক্সপিৰিয়েঞ্চ ইতিমধ্যে আমি বুদ্ধিত ৰেকৰ্ড কৰি ৰাখিছোঁ। সেইবাবে সি স্বতঃফুটভাৱে বুদ্ধিৰ কাম হৈছে, স্বতঃফুটভাৱে তাৰ কামটো, প্ৰত্যেকটো কৰ্মত বুদ্ধিৰ কাম হৈছে স্বতঃফুটভাৱে ৰিজাল্ট দিয়া। তে পৰমাত্মাই কৈছে, সেইবাবেই পৰমাত্মাই কৈছে যে বুদ্ধিৰূপী ফল্ডাৰত কি কি ৰেকৰ্ড কৰা আছে আমি যদি চেক কৰোঁ, যাক আমি ছেল্ফ চেকিং বুলি কওঁ, যাক আমি স্বদৰ্শন চক্ৰধাৰী বুলিও কওঁ। আমি আধ্যাত্মত স্বদৰ্শন চক্ৰধাৰী বুলি এটা পাঠ পঢ়োৱা যায়, যিটো পাঠৰ দ্বাৰা আমাৰ নিজৰ ভিতৰত থকা সৰু সৰু যিবিলাক সূক্ষ্ম সূক্ষ্ম অৱগুণ আছে, যিবোৰ সূক্ষ্ম সূক্ষ্ম ভাইচেছ আছে, যিবোৰ সৰু সৰু নেগেটিভিটি পৰি আছে, সেইবিলাকক আমি খুব সোনকালে খুব সৰলভাৱে মাত্ৰ 21 দিনত আমি ফৰ্মেট কৰিব পাৰোঁ। সেইবাবে ব্ৰহ্মাকুমাৰী শিক্ষাত ৰাজযোগ মেডিটেশ্যনৰ দ্বাৰা এই অৱগুণবিলাকক আমি খুব কম সময়তে আমি খেদি পঠিয়াবলৈ পাৰোঁ। আৰু আমি যেনেকুৱা হোৱাটো বিচাৰোঁ, আমি যেনেকুৱা হোৱাটো ভাল পাওঁ, মই যেনেকুৱা হোৱাটো বিচাৰোঁ, তেনেকৈ ধৰণৰে আমি আমাক শ্বেপ দিব পাৰোঁ। এতিয়া যিসকলৰ মনলৈ খুব নেগেটিভ চিন্তাধাৰা আহি আছে, প্ৰথম কথাৰ কাৰণটো হৈছে, সেইটো হৈছে আপোনাৰ বুদ্ধিৰূপী ফল্ডাৰত তেনেকুৱা নেগেটিভ শক্তি ইতিমধ্যে ৰেকৰ্ড হৈ আছে। দ্বিতীয়টো হৈছে, আমি যিহেতু আত্মা, আমি এটা শৰীৰ, আমি এনাৰ্জি, এইবাৰ এই শৰীৰটোত আহিছোঁ, তাৰ আগৰবাৰ বেলেগ শৰীৰত আছিলোঁ, তাৰ আগৰবাৰ বেলেগ শৰীৰত আছিলোঁ, বেলেগ বেলেগ শৰীৰত থাকোঁতে আত্মাৰূপী ফল্ডাৰে যি যি সংস্কাৰ ৰেকৰ্ড কৰি আহিছে এই শৰীৰটোৱে, এনেকৈ ভাবি লওক, আপুনি এখন ৰেকৰ্ডেড চিডি এখন, আপুনি এটা মিউজিক ছিষ্টেম প্লেয়াৰ, আপুনি এখন ৰেকৰ্ডেড চিডি মাত্ৰ আপুনি প্লে কৰি আছে। যদি তেনেকৈ ভাবোঁ, তাৰ মানে এই সংস্কাৰ কাৰ নহয়, মোৰ নহয়, মই কোন, মইতো এই জীৱনত এই শৰীৰ পাইছোঁ আৰু মোলৈ আহিছে আত্মা, নহয় জানো? গতিকে মই ইচ্ছা কৰিলে মোৰ নিজৰ আত্মাৰ পৰা সেই নেগেটিভ অৱগুণ ভাইচেছবিলাক আমি কিন্তু একেবাৰে কিন্তু ধ্বংস কৰি পেলাব পাৰোঁ, আমি একেবাৰে তাৰ পৰা আমি নিঃশেষ কৰি পেলাব পাৰোঁ। তাৰ কাৰণে ৰাতিপুৱা শুই উঠি অমৃতবেলা, যাক আমি অমৃতবেলা মানে জীৱন পৰিৱৰ্তন কৰাৰ সময়, অমৃতবেলা মানে জীৱনত যি লাগে মই যেনেকুৱা হোৱাটো বিচাৰোঁ তেনেকুৱাকৈ আচলতে সংকল্প কৰাৰ সময়, অমৃতবেলাত উঠি নিজকে সেই বুদ্ধিৰূপী আত্মাক আমি ফৰ্মেটিং কৰিব লাগিব। তাৰ বাবে কেইটামান এফাৰ্মেশ্যন আছে। 2:30 বজাৰ পৰা 4:45 বজাৰ ভিতৰত যিকোনো এটা সময়ত উঠি যদি আমি 5 মিনিট নিজৰ সেই বুদ্ধিৰূপী আত্মাক যদি অকণমান যদি আমি চাৰ্জ কৰোঁ, পুৰণা সংস্কাৰক যদি আমি ফৰ্মেটিং কৰোঁ, তেতিয়া কি হ'ব,
পরমাত্মায় উত্তরাধিকারী সূত্রে আমার আত্মার যে স্বধর্ম আত্মা যে শক্তি আর সাতটা যে পজিটিভ স্বধর্ম আমার আছে সেইখিন এস্টাব্লিশ করবাই দিব। গতি অমৃত বেলাত করার কামটি হয়েছে পরমাত্মা, যাক আমি মরমতে ঈশ্বর আল্লাহ গড ভগবান বাইগুরু বিভিন্ন নামেরে মাতু, নিরাকার পরমাত্মায় সেই সময়ত আমাক সেই শক্তিরে ভরপুর করে তোলে। আর এনেকা ধর এই রাজযোগ মেডিটেশন করে বহুজন উপকৃত হয়েছে। গতি এনেক ভাবি লোনার মোবাইলট কিছু সফটওয়্যার এনেই পড়ে আছে যাকে কি করেছে, আমি কর্ম করোতে মোবাইলত যিকোনো ধরনের কাম করোতে ব্যাঘাত জন্মাইছে। ঠিক একদরে এনেক ভাবি লোক যে মোর আত্মারূপী ফোল্ডার কিছু নেগেটিভিটি পড়ে আছে, যাক মানে আজিয়েই আজিরপরা এই মুহূর্তেরপরাই মানে তাক ধ্বংস করিম। গতি সর্বপ্রথমে রাতেপা শুই উঠি পাঁচটা আপনাদের সংকল্প করক, নিজক কোক যে সর্বপ্রথমে হয়েছে যে মই শক্তিশালী, মোর মন বুদ্ধি সম্পূর্ণ ইতিবাচক সম্পূর্ণ পজিটিভ, মই সকলোরে প্রতি কল্যাণকারী, সকলোরে উন্নতি আশা করাটো মোর স্বধর্ম, সফলতা মোর জনমসিদ্ধ অধিকার, মই সন্তুষ্টমণি, মই সকলো সময়তে সন্তুষ্টতার থাকো আর মই সকলকে সন্তুষ্ট করব পারো। আজি দিনট মই কারো কথা বেয়াক নুশুনো, কারো কথা বেয়াক নকও, কারো বেয়া নেদেখো আর কারোরে প্রতি মই কোনো ধরনের নেগেটিভ ভাষ্য প্রকাশ নকরো। মই শক্তিশালী, মই পজিটিভ, মোর স্বধর্ম হয়েছে জ্ঞান শক্তি শান্তি আনন্দ দিব্যতা পবিত্রতা আর শক্তি, মই সম্পূর্ণ পজিটিভ, আজিরেপরা মই মোর পজিটিভ স্থিতিত থাকি কাম করিম। মোর জীবনলে যিয়ে নাহক কিয়, যি ঘটনা পরিঘটনা মানুহরূপী যেনেকৈ যি নাহক কিয়, মই প্রতিটো স্তরত প্রত্যেকটো বস্তুক আত্মারূপী দৃষ্টিরে চাম আর প্রতিটো ঘটনা পরিঘটনার আড়ত মই কল্যাণ দেখা পাম। এনেকৈ যদি আপনি নিজকে যদি চার্জ করে কি হব, লাহে লাহে আপনার আত্মারূপী সেই বুদ্ধিরূপী আত্মাত থকা যে ফোল্ডার নেগেটিভ ফোল্ডার লাহে লাহে ডিলিট হব, যাক নেগেটিভ ভাইস পড়ে আছে ঈর্ষা জেলাস কারোবার প্রতি বেয়াক কমেন্ট করা রিয়েকশন করা কিবা করা বা মনলে বেয়া বেয়া ধারণাবিলাক আহা আনক সন্দেহ করা এনেকা ধরনের যা নেগেটিভ ভাইস পড়ে আছে সকলো লাহে 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 নিজে নোহা হব আর তার ঠাইত কিহে স্থাপনা করব, সুখ শান্তি আনন্দ শক্তি পবিত্রতা দিব্যতা সফলতা সন্তুষ্টতা এইবিলাক ভাল ভাল ভাইবস পাওয়ারফুল ভাইবসে আপনার আত্মারূপী ফোল্ডারত বাঁহ লোবলে আরম্ভ করব। 21 দিন কন্টিনিউ করক, ইয়াক সংকল্প হিসাবে লোক, 21 দিনের সংকল্প ব্রত হিসাবে লোক। এই ব্রতত থাকুতে আপনি এটা কথা খুবই টেনশন রাখব, যদি কোনোবাই আপনার বেয়া কথা কবলে আহিছে, কোনোবাই যদি আপনার লগত বেয়া কথা পাতিছে, কোনোবাই যদি আপনার কারোবার কথা কিবা কবলে আহিছে, কোনোবাই আপনার আসলে যদি কারোবার কথা নিন্দা করেছে তিরস্কার করেছে অপবাদ করা কথা কৈছে, লাহেকৈ আপনি কব চা মই 21 দিনের সংকল্প ব্রতত আছো, মই 21 দিনের সংকল্প ব্রতত আছো, মই বেয়া কথা শুনিব নাপায়, মই বেয়া কথা নকও, মই বেয়া নাচাও, মই সকলোরে প্রতি সদা কল্যাণকারী এনেকৈ কক। লাহে লাহে আপনার ব্যক্তিত্ব 21 দিনত এক বেলেগ রূপলৈ রূপান্তর হব, আপনার জীবনটো অতি মঙ্গলময় আর শান্তস্বরূপ হওয়ার কামনারে ওম শান্তি।